প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়ের 130 পৃষ্ঠার যে একক কাজটা রয়েছে এটা সলভ করব। তবে আমাদের যেটা বলতেই হয় সেটা হচ্ছে পার্ট টু যেটা ছিল, আজকে তৃতীয় পার্ট চলছে। তো পার্ট টুটা কিন্তু আমরা এই জিনিসগুলো সব শিখিয়েছি যে কি ধরনের বিন্দুর স্থানাঙ্ক আসলে কিভাবে বসাতে, তো সেই পার্টটা অবশ্যই তোমরা দেখে আসবে। আমরা ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই। তো এখানে বিভিন্ন এই যে এ বি সি দিয়ে বিন্দুগুলো দেওয়া হয়েছে এগুলোর স্থানাঙ্কগুলো এই ছকে আমাদের বসাতে হবে। তো এখানে দেখো একটা করে দিয়েছে, কে এর ভুজ হচ্ছে -8। হ্যাঁ, তাহলে এই যে কে বিন্দুটা এখানে আছে, তাহলে এই যে মূল বিন্দু ও থেকে দেখো বাম দিকে 8 ঘর আসছে, তারপরে এখানে কোটি অর্থাৎ ওয়াই স্থানাঙ্কের মান 1, তাহলে উপরের দিকে 1 ঘর যায়। এটা আমরা আগে বলেছিলাম যে ভুজটা যদি মাইনাস হয় তাহলে মূল বিন্দু থেকে বামে যায়, আর ভুজ যদি প্লাস হয় তাহলে এই মূল বিন্দু ও থেকে ডানে যায়। তারপর সেখানে যাওয়ার পরে কোটি যদি প্লাস হয় তাহলে উপরে যায়, আর কোটি যদি মাইনাস হয় তাহলে নিচে যায়। কোটি মানে হচ্ছে দ্বিতীয় মানটা। ওকে, এবার আমরা সি বিন্দুর স্থানাঙ্কটা দেখাই। এইখানে দেখো এই যে দুটো ঘরের মাঝখানে দেওয়া হয়েছে এটা কিন্তু অর্ধেক অর্থাৎ 0.5 ধরতে হবে। তাহলে এই সি বিন্দুটা দেখো 4 আর 5-এর মাঝখানে আছে, তাহলে এটাকে আমরা 4.5, হ্যাঁ 4.5 বলবো হচ্ছে ভুজ। এই যে ও থেকে ডান দিকে আসছে 4.5, তাহলে ভুজের জায়গায় লেখো 4.5। তো গ্রাফের আসলে ঘরগুলো এমনি ছোট ছোট থাকে, আর সেক্ষেত্রে 0.5 পর্যন্ত বসানো যায় হাফ, কিন্তু ধরো 4.25 এই ধরনের মান কিন্তু আসলে বসানো সোট আপ, বা এই ধরনের মান আমরা অ্যাভয়েড করেই অঙ্কগুলো করব যখন অঙ্কে আমরা আসব। তাহলে এর হচ্ছে যে কোটি কোনটা হবে, দেখো কোটি এই যে এই দিকে যদি আসো তাহলে 2 আর 3-এর মাঝখানে অর্থাৎ এটাকে আড়াই, হ্যাঁ 2.5 বলতে হবে। তারপরে এটা একখানে নিলে আমরা এইভাবে লিখব সি 4.5, 2.5, এইটা হচ্ছে স্থানাঙ্ক সি বিন্দুর। আচ্ছা, এবার এইচ বিন্দুর স্থানাঙ্ক আমরা দেখি। এইচ আছে এই জায়গায়, হ্যাঁ তাহলে দেখো এটা হচ্ছে যে ভুজ যখনই প্লাস বা মাইনাস হয়, প্লাস হলে এই দিকে চলে যায় আর মাইনাস হলে এই দিকে চলে যায়, কিন্তু যখন এক্স অক্ষের গায়ের উপরে থাকে, যেমন সরি ওয়াই অক্ষের গায়ের উপরে, সেটা উপরের দিকে হতে পারে নিচের দিকে হতে পারে, ওয়াই অক্ষের উপরেই যদি কোনো একটা বিন্দু থাকে তাহলে সেইখানকার ভুজটা 0 অর্থাৎ এক্স স্থানাঙ্কটা 0 হয়। তাহলে এইচের আমরা বলবো যে ভুজ হচ্ছে 0। এই যে নিচে দেখো বলে দেওয়া হয়েছে এক্স এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটি অর্থাৎ দ্বিতীয় মানটা 0 হয়, আর ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ অর্থাৎ প্রথম মানটা 0 হয়, মানে উল্টো হয়। এক্স অক্ষের উপরে থাকলে ওয়াই স্থানাঙ্ক বা কোটি 0, আর ওয়াই অক্ষের উপরে থাকলে হচ্ছে যে এক্স স্থানাঙ্ক অর্থাৎ ভুজ যেটা প্রথমে থাকে সেটা 0। তাহলে এখন কোটির মান হচ্ছে এটা নিচের দিকে, মূল বিন্দু থেকে যেহেতু নিচে আসছে তাহলে আমাদের নিচে দেখো পুরো কিন্তু 6 পর্যন্ত আসেনি, 5 আর 6-এর মাঝখানে আছে, তাহলে 5.5 অর্থাৎ 5.5, তাহলে -5.5। আর এই দুটো একখানে করলে এইচ লিখে এখানে কোনো সমান দেওয়া যায় না, 0, -5.5, এটাই হচ্ছে আমাদের এইচ বিন্দুর স্থানাঙ্ক। এবার দেখো এন বিন্দুটা, তো এন বিন্দুর স্থানাঙ্ক আমরা দেখি কোথায়, এই যে এন আছে এখানে। তাহলে প্রথমে দেখো এই মূল বিন্দু থেকে এই ডান দিকে আসছে, হ্যাঁ তাহলে এই যে এই বরাবর আসলে এটা 5 আর 6-এর মাঝখানে, হ্যাঁ তাহলে 5 আর 6-এর মাঝখানে মানে হচ্ছে 5.5, তাহলে ভুজটা হচ্ছে যেহেতু ডান দিকে আসছে তাহলে অবশ্যই প্লাস 5.5। আর কোটির মান আমরা যখন এই যে এইটা দেখো 5.5 আসলো, এটা ভুজ অর্থাৎ এক্স স্থানাঙ্ক, আর কোটি হচ্ছে এই যে নিচের দিকে আসলো অর্থাৎ আমরা এই দিকটা দেখলেও বুঝবো এটা -7, নিচে আসলে এটা মাইনাস হয়ে যায়, তাহলে -7, তাহলে এন হচ্ছে আমাদের 5.5, -7। ওকে, আর এটা করেই দেওয়া আছে, পি বিন্দুর স্থানাঙ্কটা দেয়াই আছে। এবার আমরা এম বিন্দুর স্থানাঙ্ক, এই দেখো 6 আর 7-এর মাঝখানে অর্থাৎ 6.5, এটা হচ্ছে তার ডান দিকে যেহেতু এটা প্লাস, তাহলে এটা হচ্ছে ভুজ। আর এক্স অক্ষের উপরে থাকলে কোটিটা 0 হয়ে যায় সরাসরি, যেহেতু এখান থেকে দেখো উপরেও যেতে পারিনি নিচেও যেতে পারিনি, ওয়াই স্থানাঙ্কটা 0। সো এটা আমরা লিখব এম 6.5, 0। এবার আমরা এ বিন্দুর স্থানাঙ্কটা খুঁজব।
তো এই বিন্দুটা দেখো এই যে এইখানে আছে, সো এই বরাবর আসতে গেলে এটা কিন্তু এই দাগেই আছে, তাহলে 1 2, তাহলে ভুজের মান হচ্ছে মূল বিন্দু থেকে ডান দিকে আসছে তাহলে +2, আর কোটি হচ্ছে এই যে উপরে যে গেল 1 2 3 4 5, অথবা এইদিকে দেখতে পারো হ্যাঁ এটা 5 5, তাহলে A 2,5, এটা হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক। তো এবার আমরা বি বিন্দুটা শনাক্ত করি, এই যে বি, সো এই যে ভুজটা দেখো 7, এই পর্যন্ত যেহেতু আসছে এই যে এটা 7, এই যে 7, তাহলে ভুজ হচ্ছে 7, আর কোটির মানটা তোমরা এই দিক থেকে দেখতে পারো 4, যেহেতু এখান থেকে উপরে গেছে তাহলে +4, তাহলে B 7,4। এরপর ডি বিন্দু, তো ডি দেখো এইখানে আছে, ফার্স্ট টাইম মূল বিন্দু থেকে ডান দিকে আসছে 3 ঘর, তাহলে ভোজ হচ্ছে আমাদের +3, আর নিচের দিকে আসলে ওয়াই স্থানাঙ্ক অর্থাৎ কোটি মাইনাস হয়ে যায়, তাহলে 1 2, তাহলে -2, তাহলে D 3,-2। আগের পাটে আমরা এগুলো কিন্তু অনেক ডিটেলস একদম শিখিয়েছি তোমাদের। এরপর আছে ই বিন্দু, তো ইটা আছে এখানে, তো এটার বরাবর আসলে দেখো 4.5 হবে, 4 আর 5-এর মাঝখানে, তাহলে ভুজটা হচ্ছে যেহেতু মূল বিন্দু থেকে ডান দিকে আসছে তাহলে +4.5, আর কোটিটা হচ্ছে দেখো এই যে -3 আর -4-এর মাঝখানে, তাহলে -3.5, তাহলে হচ্ছে E 4.5, -3.5। এবার আসো এফ বিন্দু, তো এফ বিন্দুটা দেখো এইখানে, সো এই ডান দিকে 1 ঘর আসছে, তাহলে ভুজের মান হচ্ছে +1, আর কোটি মাইনাস হবে যেহেতু নিচের দিকে আসছে এই বরাবর আছে, তো -3 হচ্ছে কোটির মান, তাহলে F 1,-3। এবার আসি আমরা জি বিন্দু, তো জি বিন্দুটা দেখো এই যে এইখানে, সো এটা মূল বিন্দু থেকে বাম দিকে, ও থেকে বাম দিকে আসছে 6 ঘর, তাহলে ভোজ হচ্ছে -6, আর কোটিটা আমরা এই বরাবর যদি দেখি অথবা এই দিক থেকে গুনলেও হয় এটা -6, তাহলে কোটিও আমাদের -6, তাহলে G -6,-6, এটাই হচ্ছে আমাদের জি বিন্দুর স্থানাঙ্ক। এরপর আছে আই বিন্দু, তাহলে আই বিন্দুটা কোথায়, এই যে এইটা হচ্ছে আই বিন্দু, তো এই 0 থেকে দেখো ও থেকে বাম দিকে আসছে 6 ঘর, তাহলে ভুজ হচ্ছে -6, আর কোটি 0, যেহেতু এখানে এখান থেকে দেখো এক্স অক্ষের গায়ের উপরে আছে, উপরেও যায়নি নিচেও যায়নি, মানে এই পুরো এক্স অক্ষের উপরে থাকলে ওয়াই স্থানাঙ্ক অর্থাৎ কোটি যেটা দ্বিতীয় থাকে 0 হয়, আর যদি ওয়াই অক্ষের উপরে থাকে তাহলে ভুজ অর্থাৎ প্রথম মানটা অথবা এক্স স্থানাঙ্কটা 0 হয়, তাহলে এটা হচ্ছে 0, তাহলে I -6,0। ওকে, এবার আসো জে বিন্দু, জে বিন্দুটা এই যে এটা, সো মূল বিন্দু থেকে ফার্স্ট টাইম দেখো বামে আসছে 6 ঘর, তাহলে ভুজ হচ্ছে -6, তারপর উপরে গেছে তাহলে কোটিটা প্লাস হবে, এটা এই যে 6 ঘর আসছে এখানে 1 2 3 4 5 6, এদিক দেখলে হয় তাহলে এটা +6, সো জে লিখে আমরা লিখবো -6 + 6। এরপর লাস্ট যে বিন্দুটা আছে সেটা হচ্ছে এল, এল হচ্ছে এই যে এখানে, তো এটা যেহেতু ওয়াই অক্ষের গায়ের উপরে আছে নিঃসন্দেহে ভুজটা 0 হবে, হ্যাঁ, আর এটা দেখো 7-এ আছে, এই যে ওয়াই অক্ষের 7, তাহলে কোটি হচ্ছে 7, তাহলে L 0,7। এইভাবেই বিন্দুর স্থানাঙ্কগুলো নির্ণয় করতে হয়, আর এই কথাটা খুবই জরুরি, এক্স অক্ষের উপরে অবস্থিত হলে কোটি অর্থাৎ দ্বিতীয় মানটা 0 হয়, আর ওয়াই অক্ষের উপর থাকলে ভুজটা অর্থাৎ প্রথম মানটা 0 থাকে। তো পরের পাঠে আমরা দলগত কাজটা করবো নিচে, আজকের পাঠে পর্যন্তই ধন্যবাদ।